হৃদয় হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিল, কিন্তু হৃদয় সময়ের দিকে একটু খেয়াল করেনি। ক্লাসের সামনে যেতেই, ম্যাম আসতে পারি? হৃদয় কয়টা বাজে দেখতো? হৃদয় ঘড়ির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল, কেননা আজও সে 20 মিনিট দেরি করে এসেছে। প্রতিদিনের মতো আজকেও বাংলা ক্লাস চলছে। সব ছাত্রছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছে হৃদয়। 15 মিনিট ধরে কানে হাত দিয়ে আছে হৃদয়, আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেও বলছেন না। ম্যাডামের এমন আচরণ দেখে হৃদয়ের কাঁদো কাঁদো মুখ, ভাষা নির্বাক, আর ক্লাসের সবাই হৃদয়কে দেখে হাসা হাসি করছে। এমন সময় ক্লাসের ভিতর নীলা প্রবেশ করে কোনো রকম কথা না বলে হৃদয়কে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা হঠাৎ করে হৃদয়কে থাপ্পড় মারাতে ক্লাসটা নিথর হয়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না এই কি হলো ক্লাসে। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, কি হয়েছে মা, তুমি এভাবে ক্লাসের ভিতর ঢুকে কোনো রকম কথা না বললে হৃদয়কে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় আমি সাথে মারিনি, যাকে মেরেছি তাকে জিজ্ঞেস করুন কেন মারছি। হৃদয় তুমি এমন কি করেছো যার কারণে এই মেয়েটা এমনভাবে তোমাকে থাপ্পড় মারলো, তাও আবার একটা ক্লাসরুমে ক্লাস চলাকালীন অবস্থায়? ম্যাডাম আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আর জানি না আমাকে কেন এমনভাবে মারলো মেয়েটা। আমি আপনার বান্ধবী, কি বলছেন এসব? ন্যাকা, কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হচ্ছে। আচ্ছা মা আমাকে বলো তো কি হয়েছে, আমি তো এসবের কিছু বুঝতে পারছি না। এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে, ও সব কিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে, আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল, আর এর সব কিছুর পেছনে শুধু এই ছেলে জড়িত। নীলার এমন কথা শুনে হৃদয়ের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে এই মেয়ে, আর কেই বা তার বান্ধবী, আর তার বান্ধবীর সাথে আমি বা কি করলাম, এসব কথা ভাবতে লাগলো হৃদয়। শুধু তাই না, আমার বান্ধবী এখন মা হতে চলেছে, আর সব কিছু করেছো শুধু তুমি তুমি তুমি। ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না, তার ভাই অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ কি করে করতে পারলো। ক্লাসের ম্যাডামই হলেন হৃদয়ের বড় বোন। হৃদয়কে তার বোন একটা কষে থাপ্পড় দিলেন গালে। আপু আমি কিছু করি? চুপ, একদম চুপ, তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, আর তার প্রতিদান তুই এভাবে দিলে, তোকে আমার ভাই ভাবতে লজ্জা লাগছে, ছি ছি। হৃদয় তার বোনের মুখে এমন কথা শুনে কেঁদেই দিল। এবার চোখ থেকে অঝরে জল ঝরছে হৃদয়। ক্লাসটা পুরো স্তব্ধ হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে হৃদয়কে দেখে হাসছিল, আর এখন তারা সবাই স্তব্ধ। নীলার বান্ধবীর সাথে হৃদয় রিলেশন করেছিল, আর এখন তার গর্ভে হৃদয়ের সন্তান, তাও আবার অবৈধভাবে। নীলা এমন করুণ অবস্থা জেনে আর চুপ করে থাকতে পারেনি। তার বান্ধবী এসব কথা হৃদয়কে বলাতে হৃদয় মেনে নেয়নি, আর তার কারণে নীলার বান্ধবী আত্মহত্যা করতে চেয়েছিল। তারপর ঘটল এক অন্যরকম ঘটনা। কিছু ছেলে এসে হৃদয়ের শার্টের কলার চেপে ধরে ক্লাসের ভেতর থেকে বের করল, আর সোজা মাঠের মধ্যে নিয়ে গেল হৃদয়কে। কে ছেলেগুলো? এসব ঘটনা হৃদয়ের বোন নিজের চোখে দেখে কান্না শুরু করে দিল, কারণ মা বাবা মারা যাবার পর হৃদয়কে অনেক আদর দিয়ে বড় করেছেন। হৃদয় তার একমাত্র সম্বল, তাছাড়া আর কেউ নেই। অনেক কষ্ট করে হৃদয়কে এত বড় করেছে। হৃদয়ের চারদিক অন্ধকার হতে লাগলো, কারণ এসব ঘটনার কিছুই বুঝতে পারছে না সে। কিছুক্ষণ পর একটা গাড়িতে করে কিছু লোক আসলো হাতে লাঠি নিয়ে, মনে হচ্ছে হৃদয়কে মারবে। নীলা বলে উঠল, ভাইয়া এই ছেলেটা আমার বান্ধবীর সাথে এমন আচরণ করেছে। তুই নিশ্চিন্ত থাক নীলা, তোর বান্ধবীর যে এমন ক্ষতি করেছে তাকে এত সহজে ছাড়ছি না। ভাইয়া তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যেন আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করতে না পারে। এতক্ষণে মাঠের মাঝে কলেজের অনেক স্টুডেন্ট এসে গেছে। অনেকে বলছে কি ব্যাপার, বাংলা ম্যাডামের ভাইকে এভাবে ওরা এনে কি করবে। কিছুক্ষণ পর নীলার বাবাও চলে আসলো কলেজ মাঠে, আর নীলার বাবা হলেন এমপি, তাই তার হাতে অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতার প্রয়োগ নীলা এমন করছে। হৃদয়ের বোন এসব নিজ চোখে দেখতে না পারে কাঁদতে কাঁদতে চলে গেল। নীলার বাবা বলল, মা নীলা
কোন ছেলেটা তোর বান্ধবীর সাথে এমন আচরণ করেছে? বাহ, এই ছেলেটা করেছে এমন আচরণ? তাহলে তুমি সেই ছেলে যার জন্য আমার মেয়েও কান্না করেছে? তুমি জানো আমার মেয়ে নিজের জন্য না, তার বান্ধবীর জন্য কান্না করেছে, আর এর সব কিছুই তোমার জন্য হয়েছে। কথাটা শুনেই এবং বলেই সকল স্টুডেন্টসের সামনে আবার একটা কষে থাপ্পড় মারলো হৃদয়কে। স্যার বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। এসব ঘটনা কলেজের প্রিন্সিপাল জেনে গেলেন। প্রিন্সিপালেরও বিশ্বাস হচ্ছে না এসব কথা। বাবা বাবা বাবা, বেশ তো কান্না করতে পারো দেখছি। আমার বান্ধবীর সাথে নষ্টমী করে এখন কান্না করা হচ্ছে? নষ্টমী করার আগে ভাবেননি? কি হলো, কথা বলুন, চুপ করে আছেন কেন? হৃদয় নীলার কথা শুনে চুপ করে আছে, কোনো কথা বলছে না। আর কি বা বলবে তাকে, কারণ কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। হৃদয়কে পুরো কলেজের ছাত্রছাত্রীরা নানানভাবে ধিক্কার দিতে লাগলো। সমার এমন আচরণে হৃদয়ের মনে হচ্ছে এর থেকে মৃত্যুও ভালো। সব ছেলেগুলো হৃদয়কে মারতে এগিয়ে আসলো, লাঠি দিয়ে আঘাত করবে এমন সময় নীলার বান্ধবী নীরা, যার জন্য এত কিছু, সে চিৎকার করে বলল, নীলার এমন কথা শুনে নীলা তার কানকে যেন বিশ্বাসই করতে পারছে না। এ কি বলল নীরা, এসবই ছেলেটি করেনি? তাহলে আমি কি ভুল ছেলেকে ধরলাম? এসব ভাবতেই নীলার গা শিউরে উঠছে। নীরা এসে বলল, নীলা এসবের মানে কি? এই ছেলেটাকে নীরা, তোর সাথে যে ছেলেটা চিট করেছে সে এই ছেলেটা না? নীলা তুই রং জায়গায় এসে পড়েছিস, এই ছেলে তো আমি চিনিই না, আর আমার সাথে যে ছেলে চিটিং করেছে সে এই ছেলে নয়। নীলার মুখে এমন কথা শুনে নীলা স্তব্ধ, কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নীলার চোখে জল জমে গেছে। নীলা হৃদয়ের কাছে গিয়ে বলল, সরি। হৃদয় নীলার কথা শুনে কোনো কিছু না বলে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। তার এমন অবস্থা দেখে নীলা এবার কেঁদেই দিল। না জেনে না ঠিক করে অন্য একজনকে অপরাধী বানালাম, এই পাপের ক্ষমা কি করবে আমাকে? আরো নানান রকম কথা ভাবছে নীলা। এসব কথা মনে করে নীলা নিজেকে অনেক বড় অপরাধী ভাবছে আর কান্না করছে। কান্না করে সারা রাত পার করে দিল নীলা। নীলা মনে মনে ঠিক করল, আমাকে ওর কাছ থেকে যেভাবেই হোক সরি বলতে হবে। তার পরের দিন হৃদয় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় নীলা পিছন থেকে হৃদয়কে ডাক দিল, এই যে একটু থামবেন প্লিজ। হৃদয় পিছনে ফিরে দেখলো কালকের মেয়েটা যে ওকে থাপ্পড় দিছে ও অনেক অপমান করছে, তাই না থেমে আবার হাঁটা শুরু করলো হৃদয়। এবার নীলা দৌড়ে চলে আসলো হৃদয়ের সামনে, আর হৃদয়ের পথ আটকে দাঁড়ালো নীলা। কি ব্যাপার, আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? আমি আসলে সরি কালকের জন্য। আপনি কে? এবার নীলা তার দুই হাত দুই দিয়ে দুই কান ধরলো আর কান ধরেই বলল, সরি, আমাকে ক্ষমা করে দিন। নীলা হৃদয়ের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু হৃদয় কিছু বলছে না। হৃদয় নিশ্চুপ থাকা দেখে এবার নীলা কান ধরা অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসল, সরি। আজব তো, আপনি কে আর আমার সামনে এভাবে হাঁটু গেড়ে সরি বলার কারণ কি? প্লিজ আমাকে মাফ করে দিন, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা না করলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। দেখুন, আমি আপনাকে চিনি না জানি না, আপনি আমার সামনে এমন ন্যাকামি বন্ধ করুন। আমাকে যেতে দিন, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, না হয় প্রতিদিনের মতো আজকেও ক্লাসের সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। প্লিজ হৃদয় আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি এমন ভুল কোনো দিনও করিনি আর করবো না। আরে কি আজব, আপনি কি পাগলি নাকি? আমার সামনে হাঁটু গেড়ে বসে কেঁদে কেঁদে ক্ষমা চাচ্ছেন, আমি এমন কে যে আপনাকে ক্ষমা করব? আপনি প্লিজ আমার পথ ছেড়ে দাঁড়ান। আর হ্যাঁ, আশেপাশে সবাই দেখছে আমাদের কাহিনী, তাই প্লিজ। হৃদয় কথাগুলো অনিলাকে বলে তার পাশ কেটে চলে গেল কলেজের দিকে। আর এদিকে নীলা রাস্তায় বসে নিজের ভুলের জন্য কাঁদছে। রাস্তার আশেপাশে সকল লোকজন হা করে তাকিয়ে আছে নীলার দিকে। আর দেখবে নাই বা কেন, কারণ নীলা হলো এমপির মেয়ে। এমপির মেয়ে যদি রাস্তাঘাটে এমনভাবে ক্ষমা চায় তাহলে এমপির ইজ্জতে লাগবে না। নীলা ওখান থেকে চোখ মুছতে মুছতে বাসায় চলে গেল। সে তার এই ভুলের জন্য নিজে নিজে অনুতপ্ত। এমন ভুল আজ অব্দি কোনোদিনও করেনি নীলা।
আর যখন ভুল করে ফেলেছে তা আবার ক্ষমা পাচ্ছে না। বাসায় এসে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্না দেখে মা বাবা ভাই দৌড়ে নীলার কাছে এলো। নীলা এমন কান্না করাতে বাড়ির সবাই অবাক হয়ে গেছে। নীলা, এই নীলা, লক্ষ্মী মা আমার, এমন করে কাঁদে না শোনা। এমন কি হয়েছে যার কারণে তুই এভাবে কাঁদছিস? আপু, তুই এভাবে কাঁদছিস কেন? তোর চোখের জল আমি সহ্য করতে পারি না, তুই জানিস না। দেখ, আর কাঁদলে মোটেও ভালো হবে না, কিন্তু বলে দিলাম, কেন কাঁদছিস প্লিজ বল। মা, নীলা কি হয়েছে বল না। নীলা কারোর এই প্রশ্নের জবাব দিচ্ছে না, আর কি বা জবাব দিবে তার পরিবারকে। হু হু করে কাঁদতে কাঁদতে নীলা তার মাকে জড়িয়ে ধরল। নীলা এমন কান্না কখনো করেনি, আজ করছে। তার কান্না দেখে পাশে থাকা মা ভাই আর নীলার বাবা সবারই চোখের কোণে পানি জমে গেছে। সবাই নীলার পাশে বসে আছে। আর এদিকে হৃদয় আজকে ক্লাসে লেট করে আসার জন্য আবার কান ধরে থাকলো ক্লাসে। আপু, ও আপু, 15 মিনিট হয়ে গেছে, এবার বসি? কোনো বসা বসি নেই, যতক্ষণ না পড়াটা মুখস্থ না পাচ্ছি ততক্ষণ কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। আর হ্যাঁ, খবরদার ক্লাসে বোন ডাকবে না বলে দিলাম। আচ্ছা, বেঞ্চে বসে বসে মুখস্থ করি? কোনো বসা বসে নেই, দাঁড়িয়েই। আর তাছাড়া আপনি আজকে 15 মিনিট লেট করে এসেছেন, তাই শাস্তি দ্বিগুণ। আই, তুমি আমার বোন না অন্য কিছু, নিজের ভাইকে এতগুলো স্টুডেন্টসের সামনে কান ধরিয়ে রেখেছো। এমনিতেই কেউ আমার প্রেমে পড়ে না, আর এখন তো পড়বেই না। ও হ্যালো, এটা ক্লাসরুম বুঝেছেন, আর এখানে সবাই সমান। আর কোনো মেয়ে পড়বে কি না পড়বে তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি আমার কাজ করে যাব। এতক্ষণের হৃদয় বুঝে গেছে যে তার কোনো কথায় কাজ হবে না, শাস্তি পেতেই হবে, তাও আবার নিজের বোনের হাতে। আপনারা নিশ্চয়ই ভাবছেন হৃদয় অনেক খারাপ ছাত্র, এটা ভেবে থাকলে ভুল ভাবছেন, কারণ হৃদয় ছাত্র হিসেবে ভালোই। আসলে তার বোন মানে বাংলা ম্যাডাম প্রতিদিন একটা না একটা ভুল খুঁজে বের করবে আর ক্লাসে সবার সামনে শাস্তি দিবে। হৃদয়ের বোন হৃদয়কে খুব 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 ভালোবাসে আর আদরও করে। বাসায় হৃদয় নিজ হাতে তুলে কখনো খায় না, বোনই ভালোবেসে আদর করে খাইয়ে দেয় হৃদয়কে। সবসময় আদরে আদরে রাখবে হৃদয়কে, কারণ তাদের বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়, তারপর থেকে তাদের এমন জীবনযাপন। শুধু ক্লাসে একটু শাসন করে হৃদয়কে, হৃদয় এখন ক্লাসে দাঁড়িয়ে আছে সবার সামনে। ম্যাডাম, কি হয়েছে বলো, কোথায় বসতে অসুবিধা? আমি এখন বসি, আর তো 20 মিনিট আছে ক্লাসের, এইটুকুর সময় শুধু। আচ্ছা ঠিক আছে, বসতে দিতে পারি একটা শর্তে। শর্ত? হ্যাঁ শর্তে। কি কি সেই শর্ত? শর্তটা হলো তোমাকে এখন ক্লাসে সবার সামনে একটা গান বলতে হবে, যদি গান গাও তাহলে বসতে দিতে পারি। গান পারবো না বলতে? তাহলে বসতেও যে দিব না, আর এরপরের ক্লাসের শিক্ষককে বলে দিব, আর এরপরের ক্লাসের শিক্ষককে বলে দিয়ে যাব যেন তার ক্লাসও দাঁড়িয়ে রাখে। কি? হ্যাঁ। হৃদয় ভিতরে ভিতরে রাগে ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বোনের উপর কথা বলার সাধ্য নেই হৃদয়ের। হৃদয় মনে মনে ভাবছে, যদি গান না বলি তাহলে তো এই ক্লাসের আছে এখন 15 মিনিট, আর পরেরটা 50 মিনিট, মোট 65 মিনিট। এই 65 মিনিট দাঁড়িয়ে তো আবার কান ধরে থাকলে তো অবস্থা পুরো কেরোসিন হয়ে যাবে আমার, তার থেকে বরং গান গাওয়াটাই ভালো হবে। হৃদয়ের মনে দ্বিধাবোধ কাজ করছে, কারণ এর আগে মনে মনে গান গেয়েছিল, এমন ক্লাসে সবার সামনে না কিন্তু, তাই না জানি কেমন হবে গান, আর যদি ভালো না হয় সবে কেমন মনে করবে, এসব ভাবছে হৃদয়। এমন সবাই সব ছাত্রছাত্রীরা বলে উঠল। সকল শিক্ষার্থী একসাথে বলল, হৃদয় তার বোনের দিকে একটাবার তাকালো, দেখলো তার বোন একটু মুচকি মুচকি হাসছে। হৃদয়কে প্ল্যানিং করে এই গান গাওয়ার ফাঁদে ফেলছে তার বোন, কারণ বাসায় থাকতে গান বলাতে বলাতে হৃদয় না আবোধক বাক্য ছাড়া আবোধক বাক্য বলেনি। কি হলো গাও? এবার হৃদয় গানটা শুরু করে দিল। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধ মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়,
তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায় বোঝে না সে বোঝে না 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 হৃদয় গানটা শেষ না করে চোখ দুটো খুলে দেখলো সবাইকে কেমন হা করে তাকিয়ে আছে হৃদয়ের দিকে আর সব থেকে বেশি তো অবাক হলো ক্লাসের ম্যাডাম কারণ এটা কোন গান বলছে হৃদয় বোঝে না সে বোঝে না এই গানটি গাইছিল হৃদয় এদিকে নীলা কি দিয়ে চলেছে আর তার বাবা মাও কাঁদছে এমন সময় টিভিতে দেখতে পেল যে নীলার কান্নার রহস্য কারণ সবকিছু দেখাচ্ছে টিভিতে হৃদয়ের সামনে কান ধরে যখন সরি বলছে আর হৃদয় তার পাশ কেটে চলে গিয়েছে তখন এই পুরো অংশটা কেউ ভিডিও করে ফেলেছে আর চ্যানেলে দিয়ে হেডলাইন করেছে এমপির মেয়ে একটা সাধারণ ছেলের কাছে ক্ষমা প্রার্থনা করেছে কিন্তু ছেলেটি ক্ষমা না করাতে কাঁদতে কাঁদতে চলে গিয়েছে এতক্ষণে সবাই বিষয়টা বুঝতে পেরেছে এইসব দেখে নীলার বাবা ও তার ভাইয়া প্রচন্ড রকম রেগে গেছে কি ওই ছেলে এত বড় সাহস আমার বোনের সাথে এমন ব্যবহার করে ওরে তো আমি ভাইয়া প্লিজ কিছু করতে হবে না ছেড়ে দাও ওকে কি বলছিস এসব তুই তোর চোখে জল এনেছে তাই না এবার আমি ওর চোখে তুলে ফেলবো বাবা তুমি শুধু একবার বলো আমাকে আমি বাকিটা দেখে নিচ্ছি নীলার বাবা আনিহানকে বলল ওই ছেলেকে মারতে কারণ ওই ছেলের কারণে এতক্ষণ থেকে নীলা কান্না করছে নীলা বলছে বাবা ভাইয়া প্লিজ আমার কথাটা একবার শোনো ওই ছেলেকে তোমরা কিছু কিছু লোক নিয়ে সোজা কলেজে চলে গেল নীলার ভাই নিহান আর ক্লাসের ভিতর এখনো হৃদয় ওইভাবে দাঁড়িয়ে আছে গান গাওয়ার পর নিহান হৃদয়ের জামা টেনে ধরে গাড়িতে করে হৃদয়কে নিয়ে গেল কেউ কিছু বলতে পারল না হৃদয়ের বোন এসব দেখে অজ্ঞান হয়ে গেল ক্লাসের ভিতর আর সকল ছাত্রছাত্রী হৃদয়ের বোনের কাছে এগিয়ে গেল হৃদয়কে সোজা নীলার বাসায় নিয়ে যাওয়া হলো নিহান গিয়ে দেখলো তার বোন নীলা সেন্সলেস হয়ে পড়ে আছে তার মায়ের কোলে আর তার মা কান্না করছে নিহান নীলার মুখে জল ছিটা দিল আর নীলা চোখ মেলে তাকালো নীলা চোখ মেলে তাকানোর পর দেখতে পেল হৃদয়কে আর তা দেখে পুরো থমকে গেল নীলা নিহান বলল নীলা বোন আমার এই ছেলের জন্য তুই কান্না করছিস তাই না দেখ কেমন শাড়ের কলেজ থেকে উঠে নিয়ে আসছি নীলা হৃদয়ের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা কেমন জানি করছে মাথাটা নিচের দিকে করে আছে নীলার দিকে একটা বারও তাকাচ্ছে পর্যন্ত না আর দুইটা ছেলে হৃদয় শার্টের কলার এখনো চেপে ধরে আছে নিহান হৃদয়ের চুলের মুঠি ধরে নীলার দিকে মুখ করালো আর বলল বল যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন অপরাধ করিসনি মানে তুই সব থেকে বড় অপরাধ করেছিস আমার বোনকে কাঁদিয়ে ক্ষমা চাইবি না এবার বন্ধুকে ঠিকারটাই ছাপ দেব নীলা এসব নিচোকে দেখে তার ভাইয়াকে বলতে লাগলো প্লিজ ওকে ছেড়ে দাও নীলা তুই চুপ থাক ভাইয়ার কথা শুনে নীলা চুপ হয়ে গেল আর এদিকে হৃদয়ের উপর অত্যাচার চালাচ্ছে তারা কোনো উপায় না পেয়ে হৃদয় বলল নীলাকে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আর এমন করবো না কখনো নীলা হৃদয়ের কথার কোনো উত্তর দিচ্ছে না পুরো স্তব্ধ হয়ে আছে নীলা ভাবছে দোষ করলাম আমি আর ক্ষমা চাচ্ছে অন্যজন বাহ নিহান দেখলো তার বোন ক্ষমা করেনি তাই হৃদয়কে আবার বলল ওই ভালো করে ক্ষমা চা এমনভাবে বলছিস আমার বোন কথাই বলছে না এবার হৃদয় খেতে খেতে বলেই ফেললো আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম ঠিক আছে হৃদয়কে তারা ছেড়ে দিল আর হৃদয় বাসার উদ্দেশ্যে যাত্রা করলো এদিকে নীলা মনে মনে বলছে ভাইয়া আজ তোমরা যেটা করলে হৃদয়ের সাথে সেটা মোটেও ভালো করলে না এমনিতেই আমি অনেক বড় অপরাধী হয়ে আছি ওর কাছে আর আজকে যেটা হলো তা হৃদয় ক্ষমা করবে বলে আমার মনে হয় না ভাইয়া তোমাদের ক্ষমতা আছে বলে যে কাউকে এমন করতে পারো না কথাগুলো মনে মনে বলল
নীলার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। কিছুক্ষণ পর সব কিছু ঠিকঠাক হয়ে গেল, কিন্তু নীলার মনের মাঝে যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে সেই ঝড়ো হাওয়া কোনোভাবেই থামছে না। মনে হচ্ছে হৃদয়টা ভেঙে চুড়ে খান খান হয়ে যাচ্ছে অনুতাপে। নীলার মনের কথা, এমনিতে এই ছেলেটা আমাকে ক্ষমা করেনি, তার উপর আজ আমাদের বাসায় যা ঘটলো এখনও আর ক্ষমাই করবে না। না না না, এ অপরাধের বোঝা আমি মাথায় বয়ে বেড়াতে পারবো না, এমন নানা রকম কথা ভাবতে লাগলো নীলা। এদিকে হৃদয় তার বাসায় এসে গেছে, তার বোন তাকে দেখে দৌড়ে আসলো আর হৃদয়ের গালে হাত দিয়ে কাঁদতে লাগলো। বোনের কান্না দেখে হৃদয় বলল, ভাই তুমি না অনেক ভালো আর কিউটি, তাহলে এভাবে কাঁদছো কেন? ভাই তোর কিছু ক্ষতি করেনি তো ওরা? আরে না, কোনো ক্ষতি করেনি আমার, আমার আবার কি ক্ষতি করবে? তাহলে কেন ওরা তোকে এভাবে ধরে নিয়ে গেল? বোনের এমন প্রশ্ন শুনে হৃদয় কিছুটা থমকে গেল, ভাবছে কি উত্তর দিবে। আপু খুব খিদে পেয়েছে, চলো তো খেতে দাও। আগে আমার প্রশ্নের জবাব দে। আরে ধুর কিছু না, চলো তো। আরে রে কি করছিস, ছাড় বলছি, ছাড় আমাকে। হৃদয় আর কোনো কথা না বলে তার বোনকে নিয়ে রুমে চলে গেল। হৃদয়ও তার বোনকে অনেক ভালোবাসে। কি হলো, বসে আসো যে। তো কি করব? বোন কাঁদতে কাঁদতে বলল। তখন হৃদয় বলে উঠল, আরে কান্নাটা বন্ধ করে যাও, খাবার নিয়ে আসো আর আমাকে খাইয়ে দাও। হৃদয়ের বোন উঠে খাবার আনতে গেলেন রান্নাঘরে, আর হৃদয় শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবছে, মানে নীলা। হৃদয় নিজেকে একটু অপল্ল, হৃদয় ভালোভাবে লক্ষ্য করেছে নীলার দিকে আর তার চোখ লাল হয়েছে কাঁদতে কাঁদতে। হৃদয় ভাবছে, একটা মেয়ে এত সুন্দর হয় কি করে, সে আমার দিকে তাকালে আমার এমন হয় কেন? আমি আবার মেয়েটার প্রেমে টেমে পড়ে গেলাম না তো। আরে না না, এসব কী সব ভাবছি আমি, এ হতে পারে না। এমন সময় হৃদয়ের ভাবনা আর ইতি ঘটিয়ে দিল তার বোন। এই যে নিন, হাঁ করুন, আর কত খাই দিতে হবে আপনাকে, এবার একটা বিয়ে করে বোর হাতে খাবেন। আচ্ছা মেয়েটা এত সুন্দর কেন, কি চোখ, কি তাকানোর চাহনি, মনে হচ্ছে পড়ি। ওই কিসব বাজে বকছিস, কোন মেয়ে, কার সাথে কথা বলছিস? বোনের কথা শুনে ঘোর কাটলো হৃদয়ের, মনে মনে বলছে, এই রে কি হতে কি বলে ফেললাম আমি। তারপর তোতলাতে বললো, না না আপু কই কিছু না তো, এমনি বললাম আর কি। হইছে এবার নে, হাঁ কর, আমার অনেক কাজ আছে। হৃদয় তার বোনের হাতে খেতে লাগলো আর শুধু মেয়েটার কথা ভাবতে লাগলো। নীলাকে নিয়ে ভাবতে ভাবতে বোনের হাতে কামড় বসিয়ে দিল হৃদয়। ওই কি হয়েছে তোর, হাতে কামড় দিল কেন? না না, আসলে কেমন করে যে কামড় দিলাম। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করছে হৃদয়, এমন সময় একটা অপরিচিত অ্যাকাউন্ট হতে রিকোয়েস্ট আসলো হৃদয়ের কাছে। হৃদয় ভাবছে এটা কি গ্রহণ করব নাকি করব না, শেষে গ্রহণই করলো আর সাথে সাথে মেসেজ আসলো। আই এম সরি, হৃদয় রিপ্লাই করলো। কিন্তু কেন, আপনি আমাকে সরি বলছেন কেন, আপনি কে? আমি নীলা। যখন মেয়েটি বলল আমি নীলা, তারপর সাথে সাথে মেয়েটিকে ব্লক করলো হৃদয় আর ঘুমিয়ে গেল। নীলা ওপাশ থেকে মোবাইলের স্ক্রিনের উপর তাকালো আর দেখতে পেল হৃদয় তাকে ব্লক মেরে দিছে। নীলার আর বুঝতে বাকি রইল না যে আমাকে ব্লক করা হয়েছে। নীলার অনেক খারাপ লাগলো হৃদয় ব্লক করাতে, সে নিজেকে আরো বেশি অপরাধী মনে করল। নীলা রাত জেগে জেগে ভাবছে কি করা যায়। অনেক চিন্তাধারার পর নীলা সিদ্ধান্ত নিল কলেজ চেঞ্জ করার। হৃদয় যে কলেজে পড়ে সেই কলেজে পড়ার, তবেই এর কিছুটা সমাধান পাওয়া যাবে। বাবা মাকে অনেক বোঝানোর পর রাজি হলেন আর সবকিছু ঠিকঠাকভাবে কাজ করল নীলা। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা। 7 দিন পর প্রতিদিনের মতো আজকেও হৃদয় ক্লাসে দাঁড়িয়ে আছেন, এটা প্রতিদিনের রুটিন। হৃদয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মেয়েটাকে কি ব্লক করাটা আমার ঠিক হয়েছে, সেদিনের পর আমার কাছেও আসেনি আর কোনো প্রকার যোগাযোগই করেনি। এসব ভাবতে লাগলো আনমনে, এমন সময় কে যেন বলে উঠল, আসতে পারি ম্যাডাম? মেয়েলে কণ্ঠ, আর কণ্ঠটাও কেমন যেন চেনা চেনা লাগছে হৃদয়ের। তারপর চোখের সামনে চোখ মেলে হৃদয় হাজার ভোল্টেজের ইলেকট্রিক শক খেলো আর বলছে মনে মনে, আরে এ তো সেই মেয়েটা যে আমার কাছে ক্ষমা চেয়েছিল।
এমন সময় ম্যাডাম বলে উঠলেন, জি আসো। নীলা ক্লাসের ভিতর প্রবেশ করলো আর বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের সকলে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে নীলার দিকে, শুধুমাত্র হৃদয়ই তাকাচ্ছি না তার দিকে। সত্যি বলতে নীলা অনেক সুন্দর দেখতে, যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। ক্লাসের বাকি মেয়েরাও মনে হয় তার উপর ক্রাশ খেয়েছে, না হলে এভাবে কেউ তাকিয়ে থাকে? আপনারাই বলেন। ক্লাসের ম্যাডাম বিষয়টা বুঝতে পেরে বললেন, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ম্যাডামের কথা শুনে সবাই তাকালো ব্ল্যাকবোর্ডের দিকে। নীলার মাথায় একটা জিনিস আসছে না, আর তা হলো ক্লাসের সবাই বসে বসে ক্লাস করছে আর হৃদয় কেন দাঁড়িয়ে? আর মনে মনে বলল, সেদিন ক্লাসে এসেও দেখছি দাঁড়িয়ে থাকতে, আর আজকেও দেখতেছি দাঁড়িয়ে থাকতে। ব্যাপারটা কি, পায়ে আবার কোনো সমস্যা নেই তো ছেলেটার? আরে না না, পায়ের সমস্যা হলে তো হাঁটতেই পারবে না, আর ও তো হাঁটতো পারে, তাহলে কাহিনীটা কি? নীলা হৃদয়ের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে, আর হৃদয় সেটা লক্ষ্য করে অনেক লজ্জা বোধ করছে, কারণ সেই দাঁড়িয়ে আছে দেখে। এদিকে ম্যাডাম ভাবছেন, কি ব্যাপার, হৃদয় তো প্রতিদিনই 30 মিনিট যাওয়ার পর আমাকে বসার জন্য বলে, আর 40 মিনিট হয়ে গেল তবুও বসছে না। তারপর ম্যাডাম হৃদয়কে বসতে বলল, আর হৃদয়ও ভদ্র ছেলের মতো বসে পড়ল। বলতে গেলে একরকম নিস্তব্ধতায় ক্লাস শেষ হলো, আর হৃদয় তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট হয়েছিল। ক্লাসরুম থেকে বের হয়ে হৃদয় ম্যাডামের পিছু পিছু গেল, আর নীলা হৃদয়কে ফলো করল। হৃদয় পেছন থেকে ডাক দিল ম্যাডাম, অর্থাৎ তার বোনকে, আপু। কি হয়েছে? কিছু টাকা হবে? কেন, টাকা কি করবে? না মানে লাগতো। কারো প্রেমে পড়লি না তো আবার যে এমন ভাবে এখানে টাকা চাচ্ছিস? প্রেমে পড়েছি তো। তা শুনি মেয়েটাকে কে? আবার আমি যাকে ডাক দিলাম সেই তো হইছে। আর আমার প্রেমে পড়তে হবে না, পারলে কোনো সুন্দরীর প্রেমে পড়। তোমার মতো সুন্দরী একটাও নেই, তাই তো তোমার প্রেমে পড়েছি। হৃদয়ের বোন হৃদয়ের কথা শুনে বলছে, পাগল ছেলে একটা। হৃদয়ের বোন ব্যাগের ভিতর দেখল একটাই মাত্র 500 টাকার নোট আছে, আর সেটা হৃদয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এনে ধর। আমার এত লাগবে না, 50 টাকা হলেই হবে। আচ্ছা এটা রাখ, তোর হাত খরচ চালিয়ে নিস। আপু তুমি আমাকে 50 টাকা দাও। বলছিলাম যে আমার কাছে খুচরা নেই, তুই পুরোটাই রাখ তোর কাছে। হৃদয় তার বোনের কথা শুনে বোনের হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে দেখল ব্যাগে আর কোনো টাকাই নেই, এই নোটটাই ছিল শুধু, আর সেটাই এগিয়ে দিয়েছে। আপু তোমার কাছে তো টাকা নেই, আর তবু তুমি শেষ টাকাটা আমায় দিয়ে দিতে চাইলা। আরে পাগল, তুই তো আমার সব কিছু, তোকে দেবো না তো কাকে দিব বল। না আপু আমি এই টাকা নিতে পারবো না, এই টাকা নিলে তুমি বাসায় যাওয়ার টাকা পাবে না, তার থেকে বরং আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আরে শোন না আমার কথা। হৃদয় তার বোনকে কথাটা বলে বোনের ব্যাগে টাকাটা রেখে চলে আসলো। তার বোন পিছন থেকে ডাকছে, কিন্তু বোনের কথা না শুনে হেঁটে চলে আসলো। ভাই এবং বোনের সব কাণ্ড দেখে ফেলল নীলা, আর মনে মনে বলছে, আমি না জেনে খুব বড় ভুল করছি, হৃদয় যে ম্যাডামের ভাই আগে জানতাম না, আর এখন ম্যাডাম কি আমায় ক্ষমা করবে? নানান রকম প্রশ্ন মাথায় নীলার। নীলা দেখলো হৃদয় চলে যাচ্ছে হেঁটে হেঁটে, তাই দৌড়ে হৃদয়ের সামনে গিয়ে দাঁড়ায়। এই শোনো, দেখুন আপনি করে বলে খুশি হব, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আবার অনেকটা পথ যেতে হবে। বলছিলাম কি, চলো না তোমাকে আমি নামিয়ে দেই আমার গাড়িতে করে। সরি। কেন? লাগবে না আমাকে ড্রপ করতে, আমি ছোট খোকা না যে আমাকে ড্রপ করে দিতে হবে, শোরুম সামনে থেকে আমার। কথাটা বলে হৃদয় নীলার পাশ দিয়ে জোরে জোরে হাঁটা শুরু করে দিল। হৃদয় রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় পি 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 পিছন থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পাচ্ছে, আর রাস্তার পাশ দিয়ে গেল। আবার কিছুক্ষণ পর একইভাবে হর্ন বাজালো। এবার হৃদয় ভাবল, কি ব্যাপার, আমি তো সাইড দিলাম, তবু এমন ভাবে হর্ন বাজান কেন? হৃদয় পিছনে ফিরে তাকিয়ে যা দেখলো আর চমকে উঠল, কারণ সে আর কেউ নয়, নীলাই পিছন থেকে বারবার হর্ন বাজিয়ে হৃদয়কে বিরক্ত করছে। হৃদয় নাকি কটমট করলো নীলাকে দেখে, কিন্তু কিচ্ছু বলল না। এবার হৃদয় হাঁটার বদলে জোরে দিল দৌড়ানি নীলার ভয়, কিন্তু কথায় আছে না, যে বাঘের ভয় সেখানে সন্ধে হয়।
নীলাও গাড়ি চালানোর স্পিড বাড়িয়ে দিল আর এবং ননস্টপ হর্ন বাজিয়ে যাচ্ছে। আর তার হর্নের শব্দে রাস্তার পাশের লোকও কানে আঙুল দিয়ে রইল, খুব জোরে দৌড়াচ্ছে আর নীলা তার পিছু পিছু যাচ্ছে। এবার হৃদয় একটু থামলো আর জোরে জোরে হাঁপাতে লাগলো বুকে হাত দিয়ে। আর হাঁপাবেই না কেন, কারণ যে জোরে দৌড়ানি দিছে। হৃদয় দা থামার পর নীলাও গাড়ি স্টপ করলো। হৃদয় খুব রেগে গেল নীলার উপর আর নীলার কাছে গিয়ে বলল, এই যে ম্যাডাম কী সমস্যা আপনার, তখন থেকে পিপিপ পিপিপ দিয়েই যাচ্ছেন তাও আবার ননস্টপ ভাবে। আমার গাড়ি আমি পিপ 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 আমি বাঁচাতেই পারি, তাতে তোমার কি? আচ্ছা আপনি কি চাচ্ছেন বলুন তো। লিফট। আমি কাউকে কিছু দিতে পারবো না, সরি। আরে আমি নিব না, আমি আপনাকে লিফট দিব, আর না হলে পিপ 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 বাঁচাতেই থাকবো। কিন্তু আমি কারো কাছ থেকে লিফট নিতে পারবো না। হৃদয় তারপর আশেপাশের কিছু লোক ডাকলো এবং ঘটনা খুলে বলল। লোকগুলো যখন এই নীলাকে দেখলো আর সবাই পালিয়ে গেল। হৃদয়ের কিছুই বুঝতে পারলো না, আবার হাঁটা শুরু করলো হৃদয়, আর নীলা ঠিক একইভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। এবার হৃদয় আর সহ্য করতে না পেরে কানের ভেতর দুই আঙুল দিয়ে আবার দিল দৌড়, আর দৌড়াতে দৌড়াতে বাসায় এসে পৌঁছালো। বাসায় গিয়ে সোজা থপ করে বিছানায় পড়ে গেল আর বলতে লাগলো, বাপরে বাপ, এই মেয়ে না গুন্ডি রে বাবা, কি আমার করে নাকি? এই কাজ আমি করলে ইফটিজিং এর নাম করে 1 কোটি কেস বানানো হতো, অথচ কেউ কিছু না বলে পালিয়ে গেল। রাতের খাওয়া শেষ করে হৃদয় শুয়ে শুয়ে আজ রাস্তায় যা ঘটে গেল তা ভাবছে আনমনে। অমনি ধপাস করে একটা শব্দ হলো ঘরের ভেতর। হৃদয় লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লো আর একজনকে থেকে আউচ করে চিৎকার করে দিল। হৃদয়ের চিৎকার শুনে তার বোন দৌড়ে ঘরের দরজার কাছে এলো, আর একটা চিৎকার দিবে এমন সময় নীলা এসে হৃদয়ের মুখ চেপে ধরল। খবরদার, চিৎকার দিবে তো তোমাকে ফাঁসিয়ে দিব, আর বলবো তুমি আমাকে জোর করে এত রাতে তোমার ঘরে নিয়ে আসছো। হৃদয়ের মুখ চেপে ধরে আছে নীলা, আর হৃদয়ের বোন ঘরের বাইরে থেকে হৃদয়কে ডাক দিচ্ছে, কিন্তু হৃদয় কোনো কথা বলতেই পারছে না। আমি তোমার মুখ থেকে হাত সরিয়ে নিচ্ছি, তোমার আপুকে বলবা ঘরে কিচ্ছু হয়নি, বলবা খারাপ স্বপ্ন দেখেছি, যদি উল্টাপাল্টা কিছু বলো তাহলে খবর আছে। নীলার এমন কথা শুনে কি করবে বুঝতে পারলো না হৃদয়। তারপর বলল, আবু কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি, খারাপ স্বপ্ন দেখছিলাম তো তাই এমন চিৎকার দিচ্ছি। ভাই তুই একটু দরজাটা খোল প্লিজ, আমি একটি বার তোকে দেখে চলে যাব, আমার কেমন জানি লাগছে হৃদয়, প্লিজ খুল না বাবা দরজাটা একটু। নীলা মনে মনে ভাবল, যদি হৃদয়ের বোন ঘরে এখন এসে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আর আমি ধরা পড়ে যাব। না, যে করেই হোক সামলাতে হবে। ওই খবরদার, যদি দরজা খুলছো তাহলে মজা কাকে বলে বুঝিয়ে দেব। প্লিজ আপনি আমার ঘর থেকে চলে যান, আমি ঘরের দরজা খুলে আপুর কাছে যাব। ওই তুমি কি ছোট খোকা নাকি যে আপুর কাছে থাকতে হবে? যা বলছি করবি নাকি আমি কিছু করব? হুম। এদিকে হৃদয়ের বোন ঘরের বাইরে থেকে ভাবছে, কি হলো এখনো ঘরের দরজা খুলছে না কেন, কি হয়েছে ঘরে? হৃদয়, ওই হৃদয় ভাই দরজাটা খুলতো, আমার ভালো লাগছে না, তোকে একটু দেখবো আর চলে যাবো, কার সাথে ফিসফিস করে কথা বলছিস? হৃদয় মনে মনে বলছে, এবার বুঝি ধরা খাই। না আপু, কই কারোর সাথে কথা বলছি না তো, আমি একাই আছি ঘরের মধ্যে আর কেউ নেই। কেউ নাই তাহলে তোর দরজা খুলতে কি সমস্যা, দরজা খুলবে নাকি দরজা ভেঙে ফেলবো? হৃদয় ভাবছে, এই রে এবার আমি শেষ, আপু তো রেগে গেছে, এখন কি করি? তাই মেয়ে, তোমার জন্য আজ আমার এই অবস্থা, কেন আসতে গেলে আমার ঘরে এত রাতে? বারে আসবো না কেন, আমাকে এতদিন ধরে ঘুরাচ্ছ কেন? আমি কি করলাম আপনার সাথে? প্লিজ আপনি চলে যান, নয়তো কোথাও লুকিয়ে থাকুন, আপু যে পরিমাণ রেগে আছে তাতে দরজা খুলতেই হবে। আমি কোথাও লুকাতে পারবো না, দরকার হলে তুমি লুকাবে। প্লিজ আপনি আমার সাথে এমন করবেন না, আপনার হাত জোর করে বলছি আপনি চলে যান। না আমি যাব না এখান থেকে। হৃদয়ের বোন আবার বলে উঠলেন, হৃদয় কি হলো দরজাটা খুলছিস না কেন? আপনি প্লিজ কোথাও লুকান, নাহলে আমি শেষ হয়ে যাবো আজ। এবার নীলা হৃদয়ের কথা মতো খাটের নিচে লুকিয়ে পড়ল, আর হৃদয় গিয়ে ঘরের দরজা খুলে দিল। হৃদয়ের বোন ঘরের ভিতর প্রবেশ করল। কি রে এতক্ষণ লাগে তোর ঘরের দরজা খুলতে,
আর কার সাথে এমন ফিসফিস করে কথা বললি? না না, কই কারোর সাথে না, আমি তো একা একাই কথা বললাম আর কি। তুমি দেখো কেউ নেই ঘরে। কি রে, তোর কি হয়েছে? কে, তুই তো কখনো তোতলাস না, আজ এমন কি হলো যে তোতলাচ্ছিস? না আপু, আমার কিচ্ছু হয়নি, তুমি যাও তো, আমি ঘুমাবো। তোর ঘরে কেউ একজন আছে, আমি একটু খুঁজে দেখি। আপু কেউ নেই আমার ঘরে, বিশ্বাস করো। আমি খুঁজতে তোর কোনো সমস্যা? না মানে আমার আবার কে কে কি সমস্যা? আচ্ছা খাটের নিচে দেখি তো কাউকে পাই কিনা। বোনের মুখে এমন কথা শুনে হৃদয়ের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আর এদিকে নীলাও মনে মনে বলছে, আজ আমিও গেলাম। হৃদয় ভাবছে, এখন যদি আপু নীলাকে দেখে ফেলে তাহলে তো আমাকে। শালা নীলাটাও আসার আর সময় পেল না, রাতের মধ্যেই আসতে হলো। না না আপু, খাটের নিচে কেউ নেই তো। কেউ নেই, তাহলে আমি দেখলে কি সমস্যা তোর? না না না, সমস্যা নেই তো, বলছিলাম কি তুমি যাও, আমি ঘুমাবো। কোনো ঘুমাঘুমি নেই, আজ ভাই বোন সারা রাত গল্প করব। কি? হ্যাঁ গল্প। আচ্ছা সর, আগে খুঁজে দেখি তো কে আসছিল তোর ঘরে। হৃদয়ের বোন হৃদয়ের কোনো রকম কথা না শুনে খাটের নিচে লাইট মেরে দেখতে লাগলো, আর হৃদয় করে ইয়া একটা বড় চিৎকার দিল। আর হৃদয়ের বোন খাটের নিচে দেখলো, এত রাতে এমন রাক্ষসের মতো চিল্লাচ্ছিস কেন? খুশিতে চিল্লাচ্ছি আপু, খুশিতে। হইসই স্যার, ডং করতে হবে না, অনেক রাত হয়েছে, এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়। আপু খাটের নিচে কেউ নেই। না কেউ নেই, এখন ঘুমিয়ে পড়। সত্যি কেউ নেই? সত্যি কেউ নেই। কথাটা বলেই চলে গেল হৃদয়ের বোন ঘর থেকে, আর সাথে সাথে হৃদয় ঘরের দরজা বন্ধ করে দিল। আর ভাবছে কি ব্যাপার, নীলা গেল কোথায়? খাটের নিচেই তো ছিল। হৃদয় এবার খাটের নিচে তাকে দেখলো। ঠিকই তো, নীলা নেই খাটের নিচে, তাহলে গেলোটা কোথায়? হৃদয় ভাবছে ভূত নয় তো আবার। ও আপু তুমি গেলা কেন, আমার বড্ড ভয় করছে। হৃদয় খাটের নিচে তাকিয়ে আছে, এমন সময় নীলা হৃদয়ের পিঠে টোকা দিল। আর হৃদয় ভাবলো ভূত, তাই আবার চিৎকার দেওয়ার আগে হৃদয়ের মুখ আবার চেপে ধরে বিছানায় থপাস করে পড়ে গেল হৃদয় আর নীলা। নীলা হৃদয়ের বুকের উপর পড়ে আছে, আর হৃদয় অপলক নয়নে তাকিয়ে আছে নীলার চোখের দিকে, চোখ এক বিন্দু সরাচ্ছে না হৃদয়। এই যে হ্যালো, এমন করে কি দেখছো? নীলার কথা শুনে হৃদয়ের ঘোর কেটে গেল, আর নীলাকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল হৃদয়। কই কিছু না তো, কি আবার দেখবো, আপনি প্লিজ আমার ঘর থেকে চলে যান, নয়তো আবার আপু আসলে আর রক্ষা হবে না। চলে যেতে পারি একটা শর্তে। কি? আমার অপরাধগুলো তোমাকে ক্ষমা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দিলাম, এবার প্লিজ যান। না এইভাবে বললে হবে না, তোমাকে বলতে হবে নীলা তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। হৃদয় ভাবছে এখন নীলার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই বাধ্য হয়ে বলল হৃদয়, নীলা তুমি খুব ভালো, খুব মিষ্টি, তোমার সব কিছু অপরাধ ক্ষমা করে দিলাম। এই তো গুড বয়, এবার প্লিজ যান। আচ্ছা আচ্ছা যাচ্ছি। তারপর নীলা হৃদয়ের ঘর থেকে চলে গেল মুচকি হাসতে হাসতে, আর হৃদয় একটা হাঁপ ছাড়লো আর বলছে, যাক বাবা বাঁচলাম, ভাগ্য ভালো আপু দেখে নাই, যদি দেখতো না জানি কি বলতো আমাকে। হৃদয় রাতে ঘুমাতে পারছে না, শুধু নীলার মুখটা তার চোখের সামনে ভেসে আসছে। নীলাকে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লো হৃদয়। তারপরের দিন সকালে হঠাৎ করে দরজায় ঠক ঠক কেউ শব্দ করছে, হৃদয় খুব বিরক্ত হয়ে গেল আর বিছানা থেকে উঠে দরজা খুলতে গেল। দরজা খোলা মাত্রই দেখতে পেল নীলা মুচকি মুচকি হাসছে। প্রথমে ভাবলো চোখের সমস্যা, বোধ হয় পরক্ষণে চোখ দুটো কোচড়িয়ে দেখলো, না ঠিকই আছে এটা নীলাই। নীলাকে দেখে আবার হৃদয়ের অবস্থা খারাপ হয়ে গেল, ভাবছে কালকে রাতেই না চলে গেল, এখন আবার আসলো কেন, আর তাছাড়া এখন তো আপু বাসায় আছে। হৃদয় হা করে তাকিয়ে আছে নীলার দিকে। এভাবে তাকিয়ে আছে দেখে নীলা হৃদয়কে আস্তে করে একটা ধাক্কা দিয়ে নীলা হৃদয়ের ঘরের ভিতর আবার প্রবেশ করলো, আর হৃদয়ের জামা প্যান্টগুলো বের করলো। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, আপনি আবার আমার ঘরে এসে আমার জামা প্যান্টগুলো বের করছেন কোন সাহসে? রেগে কোনো লাভ নেই, আপনি এখন আমার সাথে ঘুরতে যাবেন তাই আপনার জামা গুছাচ্ছি। আপনি সব কি বলছেন,
ঘুরতে যাব মানে কোথায় ঘুরতে যাব? আমি কোথাও যাব না বলে দিলাম। আপনাকে কে বাসায় ঢুকতে দিয়েছে? আরে আস্তে আস্তে, এত জোরে জোরে প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? প্রথমত আমি এসবই ঠিক বলছি, আর দ্বিতীয়ত আমার সাথে ঘুরতে যাবেন, তৃতীয়ত আমার যেখানে ইচ্ছা হবে নিয়ে যাব, আর চতুর্থ হলো আপনার বুনি আমাকে বাসাতে ঢুকতে দিয়েছে। কি? আপু ঢুকতে দিয়েছে? নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল। হ্যাঁ, নীলার মুখে এমন কথা শুনে হৃদয় তার বোনের সাথে কথা বলার জন্য তার বোনের কাছে গেল। হৃদয়ের বোন রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে। আপু, আপু! কিরে কি হয়েছে, সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? আপু, তুমি নাকি নীলাকে বাসায় ঢুকতে দিয়েছো? হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু কি হয়েছে, কিছু করেছে নীলা? আগে বলো কি করে নাই। আমার ঘরে ঢুকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে একটা ব্যাগে ঢুকাচ্ছে, আর বলছে ওনার সাথে নাকি ঘুরতে যেতে হবে। হ্যাঁ তো যাবে ঘুরতে, আর তুই তো তেমন ঘুরতেও যাস না। আপু, তুমি এমন কথা বলছো? ধ্যাত! হৃদয় তার বোনের কাছ থেকে অনেকটা বিরক্ত নিয়ে চলে গেল, আর তার ঘরে গিয়ে দেখলো জামা কাপড় ব্যাগের ভিতরে ঢুকানো শেষ। নীলা হৃদয়কে দেখে বলল, এখন 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, আর না হলে তোমার বোনকে কি বলবো তা আমার খুব ভালো করেই জানা আছে। আমার না গেলে হয় না? আচ্ছা থাক, যেতে হবে না, তোমার বোনের কাছে যাচ্ছি। এই না না না, আপুর কাছে যেতে হবে না, আমি রাজি। তাহলে এখনো এখানে কেন? কি করব? যাও রেডি হয়ে আসো। তারপর হৃদয় আর কোনো কিছু না বলে রেডি হয়ে আসলো। একসাথে নাস্তা করে বেরিয়ে পড়ল দুজন। নীলা তার বাবার দামি গাড়ি নিয়ে এসেছে, নীলা নিজে এই গাড়ি ড্রাইভ করছে, আর হৃদয় তার পাশের সিটে বসে আছে। হৃদয় চুপচাপ বসে আছে, আর নীলাও চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। আচ্ছা তুমি কি বোবা? কেন বলুন তো? এই যে আমি গাড়ি চালাচ্ছি আর তুমি চুপ করে আছো। আমার কিছু বলার ছিল না, আর বলবো না। হৃদয় নীলা প্রায় একরকম নিস্তব্ধতায় কাটিয়ে দিল পুরো পথ, আর একটা বিশাল বড় বাড়িতে এসে থামলো গাড়ি। বাড়িটা অনেক সুন্দর আর সাজানো, সাধারণত বিয়ে হলে এমন করে সাজানো হয়, আলোকসজ্জায় সজ্জিত পুরো বাড়ি। এটা তো বাড়ি, এখানে আনলেন কেন? এই বাড়িতে আমরা বিয়ে করব তাই। কি? আমি পারবো না বিয়ে করতে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ওই চুপ, আর একটা কথা বললে মুখে টেপ লাগিয়ে দিব, আমি যা বলবো ঠিক তাই করবে, না হলে বুঝবা। হৃদয় আর কোনো কথা না বলে নীলার পিছু পিছু গেল, আর বাড়ির ভেতর ঢুকতেই হৃদয় দেখতে পেল একটা মেয়ে বেরিয়ে আসলো, আর সেই মেয়ে প্রিয়াকে দেখে হৃদয়ের মাথা চক্করতি উঠল, আর ভাবছে এখন প্রিয়ার সাথে আমার বিয়ে দিবে না তো আবার। প্রিয়া দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। আহ কি যে খুশি দুই বান্ধবী, তা বলার মতো না, আর সেটা হৃদয় দেখে রাগে ফুলছে। নীলা হৃদয়কে দেখিয়ে বলল, আচ্ছা নীলা, এটা সেই ক্যাবলাটা না যাকে তুই? বলাও শেষ, আবার হাসিও শুরু প্রিয়ার। এবার হৃদয়ের কাঁদো কাঁদো মুখ, আর ভাবছে কি আমি ক্যাবলা, আমাকে ক্যাবলা বলে এতগুলো লোকের সামনে অপমান করলো। নীলা হৃদয়ের দিকে তাকালো, নীলার আর বুঝতে বাকি রইল না যে হৃদয়ের ভালো লাগছে না, তাই তার বান্ধবীকে বলল, কি রে এখানে দাঁড় করিয়ে রাখবি না ভেতরে ঢুক। তারপর হৃদয় আর নীলা দুইটা ঘরে প্রবেশ করলো, আর হৃদয় ঘরে শুয়ে শুয়ে ভাবছে, আমি কি সত্যি ক্যাবলা? পরের দিন ঘুম থেকে উঠে বাড়িতে আত্মীয় স্বজন অনেক, আর সবাই হাসি খুশি। হৃদয়ের মনে একটাই চিন্তা, আমার সাথে কারো বিয়ে দিবে না তো? অবশেষে জমকালো বিয়ের অনুষ্ঠান আরম্ভ হলো। কনে আর বরকে দেখে হৃদয় হাঁফ ছেড়ে দিল। আজ নীলা শাড়ি পরেছে, হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক, হালকা মেকআপ, চোখে কাজল, সব মিলে পুরো ফাটাফাটি লাগছে নীলাকে, আর পায়ে নূপুরও পড়েছে, আর তার শব্দে হৃদয়ের মনের মাঝে ঝনঝন করছে। হৃদয় নীলাকে বারবার আর চোখে দেখছে। বিয়ে বাড়িতে যখনই নীলা হৃদয়ের দিকে তাকায় তখনই হৃদয় কিছুটা ভেবাচাকা খেয়ে চোখ সরিয়ে নেয়, আর তা দেখে নীলা মুচকি মুচকি হাসে। হৃদয় এমনিতেই কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু আজ যে কি হয়েছে বারবার শুধু নীলার দিকে তাকাচ্ছে। নীলা ওখান থেকে সরে গেল, আর হৃদয় এদিক ওদিক খুঁজতে লাগলো, মনে মনে বলছে, কি ব্যাপার, নীলা গেলটা কোথায়? এখানেই তো ছিল, এখন পুরো বিয়ে বাড়ি খুঁজেও পাচ্ছি না। হঠাৎ হৃদয় বুঝতে পারলো কেউ পেছন থেকে তার শার্টের কলার চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর একটি ঘরের ভিতর হৃদয়কে নিয়ে গিয়ে
ওয়ালের সাথে চেপে ধরল। হৃদয় দেখলো আর কেউ নয়, নীলা। আ কি চোখ! হৃদয় নীলার চোখের দিকে তাকিয়ে ভাবছে, এত সুন্দর চোখ কারো হতে পারে? হৃদয়ের ওপর চোখ গরম করে তাকিয়ে আছে নীলা। কি ব্যাপার তোমার? এবার হৃদয় কিছুটা ভেবা চেকা খেল আর বলল, কিছু না তো, আমাকে এভাবে ধরে আছেন কেন? আমাকে ছেড়ে দিন। আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন শুনি? তুমি এত সুন্দর যে না তাকিয়ে থাকতে পারি না, পুরো একটা ডানা কাটা পড়ি। ও হ্যালো, কিছু বললেন? না কই, কিছু না তো, আমি কেন আপনার দিকে তাকাবো? আমি শিওর তুমি আমার দিকেই তাকাচ্ছিলে বারবার। আমার বয়ে গেছে তোমার দিকে তাকাতে, ঠুক আপনার দিকে তাকাতে। আচ্ছা শোনো। জি বলুন। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, পুরো পেতনির মতো সুন্দর। হৃদয়ের মুখে এমন কথা শুনে নীলা অনেক রেগে গেল, আর তারপর হৃদয়কে চেপে ধরে নীলার ঠোঁট হৃদয়ের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এক মিনিট পর নীলা হৃদয়কে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। হৃদয় কিছুই বুঝতে পারল না। হৃদয় একটু ঘর থেকে বের হলো আর বিয়ে বাড়ির সব লোক হৃদয়ের দিকে তাকিয়ে হাসছে। হৃদয় এর কিছু বুঝতে পারল না। একটা মেয়ে বলে উঠল, সবাই একসাথে হৃদয়কে দেখে হেসে উঠল। হৃদয়ের লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। একটা হাত মুখের মধ্যে রাখলো হৃদয় আর উপলব্ধি করলো হাত দিয়েও বুঝতে পারছে যে মুখে কিছু একটা হয়েছে। হৃদয় দৌড়ে তার ঘরে গেল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হৃদয়ের কান্না দেখে নীলা, নীলা দেখলো হৃদয় ঘরের ভিতর গিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল আর চোখের পানি হাতের উল্টো দিক দিয়ে মুছল। নীলা গিয়ে বলল, সরি আমার ফুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। নীলার কথা শুনে হৃদয় আরো জোরে জোরে কান্না করতে লাগলো। এমন বাচ্চাদের মতো কাঁদতে নেই, লোকে খারাপ বলবে তো। বলো খারাপ, তুমি কেন আমাকে ইয়ে দিছো? আমি একটু তোমার দিকে তাকিয়েছি বলে এমন করে ইয়ে দিবা তুমি? আমি তোমার দিকে তাকাবো না। আচ্ছা আমি সরি, আর এমন করব না, প্রমিস। নীলা হৃদয়ের কাছে গিয়ে তার হাত দিয়ে আলতো করে হৃদয়ের চোখের পানি মুছে দিল। হৃদয় চুপ করে আছে, কিছু বলছে না দেখে নীলার মনটা একটু খারাপ হয়ে গেল। খুব লেগেছে তাই না? হুম। তুমি কেন আমাকে পেতনি বলছো তখন? যদি পেতনি না বলতে তাহলে আর ইয়ে খেতে হতো না। পেতনিকে পেতনি বলবো না তো কি পরি বলবো নাকি? আপনি আমার কাছ থেকে জানতে চাইছেন কেন? নীলা চলে গেল হৃদয়ের কাছ থেকে, আর তার কিছুক্ষণ পর নীলার বান্ধবী প্রিয়ার আগমন। নীলা এসে হৃদয়কে বলল, সরি। আবার আপনি সরি বলছেন? আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে। আসলে সেদিন আমার বান্ধবী নীলা আমার কথাগুলো শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই ভুল ঠিকানায় চলে গিয়েছিল, আর তার শিকার হয়েছেন আপনি। আমি এসব কিছুই মনে করিনি। আচ্ছা আপনার বিয়ে তো তাই না? হ্যাঁ আমারই বিয়ে। কার সাথে জানেন? কার? যাকে আমি ভালোবাসি তার সাথে, যাকে মনে করে আপনাকে ধরা হয়েছিল। আচ্ছা সে তো আপনাকে মেনে নেয়নি, তাহলে এখন বিয়ে করছে কিভাবে? আমার বান্ধবী নীলা ওকে ধরে পুলিশে দেয় প্রথমত, আর অনেক মারপিটও করে, শেষে ও আমাকে বিয়ে করতে রাজি হয়। আর এসব কিছু নীলার জন্যই সম্ভব হয়েছে, আমি নীলার মতো একটা বান্ধবী পেয়ে ধন্য। নীলা খুব পচা, আমাকে ইয়ে দিছে নীলা। হুম, ইয়ে দিছে কই, দেখি দেখি। হৃদয় না দেখিয়ে হাত দিয়ে থাকলো। নীলা চলে গেল আরো কিছু কথা বলে। এখন হৃদয়ের কাছে সবকিছু পরিষ্কার হলো, কারণ মেঘারি বিয়ে, অনেক ধুমধামে বিয়ে হলো, সবাই অনেক খুশি এই বিয়েতে। বিয়ের অনুষ্ঠান শেষে হৃদয় ও নীলা বাসায় চলে আসলো। হৃদয়ের সাথে নীলার সবসময় ঝগড়া লেগেই থাকে, বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তাদের মাঝে। ক্লাসে একই বেঞ্চে বসবে হৃদয় ও নীলা। মাঝে মাঝে যখন হৃদয় ক্লাসে দাঁড়িয়ে থাকে তখন নীলা হৃদয়ের শরীরে চিমটি কাটে আর তখন আউচ করে চিৎকার করে ওঠে হৃদয়। একদিন বাসায় এসে দেখে হৃদয় তার গিটার নেই। আপু, ও আপু কই তুমি? কি হয়েছে? তোর গিটার কোথায় ছিল তা তো তুই ভালো জানিস, আর আমি তোর গিটার নিয়ে কি করব বল? আপু সত্যি তুমি জানো না গিটার কোথায়? আরে না সত্যি আমি জানি না গিটার কোথায়। বোনের কথা শুনে হৃদয়ের মনটা খুব খারাপ হয়ে গেল গিটারের জন্য, কারণ মাঝে মাঝে এই গিটারই মন ভালো করে দেয়। হৃদয় ভাবছে এই কাজ একমাত্র নীলার দ্বারাই সম্ভব,
আর এ কাজ নীলাই করেছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে নীলার বাসায় চলে গেল হৃদয়। এখন নীলার বাসা সবার সাথে ভালো একটা রিলেশন গড়ে উঠেছে হৃদয়। হৃদয় নীলার ঘরে ঢুকে দেখে নীলা মাথার চুল আঁচড়াচ্ছে, আর তা দেখে হৃদয় পিছন থেকে চুলের মুঠিটা ধরে ফেলল। নীলা চিৎকার করছে কিন্তু হৃদয় ছেড়ে দিচ্ছে না। হৃদয়, আমার লাগছে, চুল ছাড়ো। আগে বলো আমার গিটার কোথায়? তোমার গিটার কোথায় আমি কিভাবে জানবো? আমার চুল ছাড়ো বলছি, লাগছে আমার। তুমি গিটার না দিলে আমি কখনোই চুল ছাড়বো না। নীলার চুল টেনে ধরার কারণে অনেক লাগছে নীলা। হৃদয় কিছুতেই ছাড়ছে না চুল। নীলা একটা ধাক্কা মেরে হৃদয়কে ফেলে দিল, আর হৃদয় বিছানায় পড়ে গেল। নীলা বলল, ফাজলামির একটা সীমা আছে, তোমার গিটার আমি নেই নাই। একবার যদি গিটারের কথা বলো তাহলে মোটেও ভালো হবে না, কিন্তু বলে দিলাম। মহারানীর রাগ উঠলো দেখছি, চোর কোথাকার। চুপ, একদম চুপ, বেয়াদব ছেলে। আমি রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার, এখানে তোর কথা বলার কি আছে? নীলা, এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর একটা কথা, আমার সামনে তুমি আর কখনো আসবে না, তোমার প্যাচামার্কা মুখ আর আমি দেখতে চাই না। তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি অনেক নিচে নেমেছো, অনেক বাজে, আর কখনো তোমার মুখ আমাকে দেখাবে না। নীলা হৃদয়কে এইভাবে আর অনেক কথা শোনালো, আর এসব শুনে হৃদয় প্রায় কেঁদেই দিচ্ছিল। হৃদয় ভাবছে, নীলা কি বলে এসব, আমি তো কখনো খারাপ কিছু করিনি, কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে আমাকে এসব বলছে কেন? হৃদয় নীলাকে বলল, নীলা অনেক হলো, আর মজা নিও না তো, চলো আজ ঘুরতে যাব। যাচ সেটা, তোর মতো একটা ছেলের সাথে ঘুরতে যাব আমি? ইম্পসিবল, তুই অন্য মেয়ের সাথে ঘুরতে যা। নীলার কথা শুনে হৃদয় পুরোই স্তব্ধ, কারণ এমন ব্যবহার এর আগে কখনো করেনি নীলা। হৃদয় চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, এখনো এখানে আছো কেন? বেরিয়ে যাবে ঘর থেকে, না ভাইয়াকে ডাকবো? এবার আর সহ্য করতে না পেরে হৃদয় চলে গেল নীলার বাসা থেকে, আর নানান রকম ভাবতে লাগলো, কারণ আজ যেটা হলো সেটা কখনো আশা করেনি হৃদয়। আর এদিকে নীলা বিছানায় শুয়ে কান্না করতে লাগলো, কারণ নীলা যে হৃদয়কে ভালোবেসে ফেলেছে আর আজকের ব্যবহার করেছে এই কারণে তা হলো, হৃদয় একটা গিটার কিনে আর বাজানো শিখে একদিন কলেজ ক্যাম্পাসে একটা মেয়েকে নিজ হাতে গিটার বাজানো শেখায় হৃদয়। আর সেই দৃশ্য নীলা খুব ভালো করেই লক্ষ্য করে, আর পরে গিটারটা নিয়ে ভেঙে ফেলে। তারপর কি হলো তা তো জানাই জানেনি সবাই। বাসায় এসে হৃদয়ও কান্না করলো আর ভাবছে, এতদিন যার সাথে এত ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, আর সে কিনা আজ এভাবে সব কিছু শেষ করে দিল। এক মাস পর হৃদয় ও নীলার মধ্যে কোনো যোগাযোগ নেই। ফেসবুকে ও হৃদয়কে ব্লক করেছে নীলা, এই একটু সামান্য ভুলের জন্য। নীলা প্রতিদিনই অপেক্ষা করে, এই বুঝি হৃদয় আসবে, আমাকে ভালোবাসার কথা বলবে। হৃদয় ও নীলাকে খুব মিস করে, মিস করে নীলার সাথে কাটানো সময়গুলো। যখন মন খারাপ থাকতো তখন নীলা হৃদয়ের গিটারটা বাজিয়ে গান শোনাতো, আর সেই গান এখন কেউ শোনায় না হৃদয়কে। হৃদয় ইচ্ছা করে নীলার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি, কারণ নীলা মানা করেছে। তাই আর হৃদয় নীলাকে ভালোবাসে, তাই তার কথা বলবে কিভাবে? আর কিছুদিন পর ঘরের মধ্যে হৃদয়ের চোখ বেয়ে টপ টপ করে অশ্রুকণা ঝরে পড়ছে। তার এমন অবস্থা দেখে বোন এসে বলল, ভাই কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? আপু, আরে কি হয়েছে বলবি তো নাকি? আপু, নীলাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না আপু। ভাইয়ের মুখে আজ এই প্রথম হৃদয়ের বোন শুনল কোন মেয়েকে ভালোবাসে, আর সেই মেয়েটা নীলা। একটু মুচকি হাসি দিয়ে বলল, আরে পাগল ছেলে, ভালোবাসিস তো ভালো কথা, কিন্তু আমাকে এই কথা না বলে সেই মেয়েটাকে বললেই তো হয়। আপু, ও আমাকে ওর কাছে যেতে বারণ করছে, আর কি বল, আর নীলার বিয়ে আজকেই। ওই চুপ, কাঁদবি না, একদম ছোট বাচ্চাদের মতো কাঁদে। আপু, আমি তোমার কাছে নীলাকে চাচ্ছি, ওকে এনে দাও আপু। ওকে আজ 2 মাস থেকে দেখিনি, আর ফোনে ওর কিছু ছবি ছিল, সেগুলোও ডিলিট করেছে। উফ, কান্নাটা থামাবি তুই, কেমন ছেলে তুই, ভালোবাসার কথা বলতে পারিস না? আর আমাকে বলা হচ্ছে আপু ওকে এনে দাও না। এহ, মামার বাড়ির আবদার, নীলার বিয়ে যার সাথে হচ্ছে সে ছেলেটাকে কোথা থেকে আর কি করে? জানি না, আমি কিচ্ছু জানি না। হৃদয়ের বোন ভাবছে যে করেই হোক এই বিয়ে আটকাতে হবে,
তাই আর দেরি না করে সোজা নীলার বাসায় গেল হৃদয়ের বোন। গিয়ে দেখলো নীলা লাল বেনারসি পরে বসে আছে, অনেক লোকজন এসেছে বিয়েতে। নীলা হৃদয়ের বোনকে দেখে একটু অবাক হলো। হৃদয়ের বোন আর দেরি না করে বিয়ে বাড়িতে থাকা সকল লোকের সামনে নীলাকে বলল, নীলা তুমি জানো আমার ভাইটা আজ অব্দি কিচ্ছু চাইনি, কিন্তু আজ চেয়েছে, আর সেটা কি জানো? সেটা হলো তুমি। আমার ভাইটা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার কথা পালন করেছে, তোমার সাথে দেখাও করেনি, প্রতিদিন প্রতি রাত কেঁদেছে তোমার জন্য। নীলা নিজ কানে সব শুনে বিশ্বাস করতে পারছে না। নীলার চোখ থেকে পানি পড়ছে, কিছু বলার ভাষাই নেই। তারপর লক্ষ্য করলো হৃদয় চলে এসেছে, নীলার সামনে দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু কথা বলছে না। যার সাথে নীলার বিয়ে হওয়ার কথা ছিল সেও অবাক এ কথা শুনে। নীলা দৌড়ে গিয়ে হৃদয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল আর কাঁদতে লাগলো। আমাকে ভালোবাসো আগে বলবো না কেন? ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমিই বলবে। গাধা, মেয়েরা ভালোবাসার কথা বলে না, ছেলেদেরই বলতে হয়। তারপর কিছু বাংলা সিনেমার মতো হৃদয় আর নীলার বিয়ে হলো। সবাই অনেক খুশি, আর সব থেকে বেশি খুশি নীলা, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে যে পেয়েছে। বাসর রাতে বসে আছে নীলা, হৃদয় যাওয়া মাত্রই, খবরদার আমার কাছে আসবে না। কেন? তুমি আমাকে অনেক কষ্ট দিছো তাই, আর আমার কাছে আসতে গেলে 1000 বার কান ধরে উঠবস করতে হবে। এই এই নীলা, আমি পারবো না, প্লিজ ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, কথা বাড়ালে 2000 বার করতে হবে। কিন্তু না না, কোনো কিন্তু হবে না, যা বলছি তাই করতে হবে। কিছু উপায় খুঁজে না পেয়ে কান ধরে উঠবস করতে লাগলো হৃদয়, আর নীলা গুনতেছে। 100 পার হওয়ার পর মাথা ঘুরে থপ করে পড়ে যায় হৃদয় নীলার কোলে, আর নীলা হৃদয়কে বিছানায় শুইয়ে দেয় আর বলে, নীলা ভাবতে পারেনি হৃদয় এভাবে পড়ে যাবে। অনেক ডাকাডাকি করছে কিন্তু হৃদয় চোখ খুলছে না। হৃদয় উঠছে না দেখে নীলা শেষ অব্দি কেঁদেই দিল আর বলল, আই উঠছো না কেন, প্লিজ ওঠো, আর কখনো বলবো না কান ধরতে। এবার নীলা দৌড়ে গ্লাসে করে পানি এনে হৃদয়ের মুখে ছিটে দিল। কিন্তু তারপরও যখন জ্ঞান ফিরল না হৃদয়ের, নীলা এসব দেখে কি করবে বুঝতে পারছে না। বেশ কিছু সময় পর হৃদয়ের চোখ খুলল, আর নীলা তা দেখে অনেক খুশি, কিন্তু চোখে পানি ছল ছল করছে। নীলা তুমি কাঁদছো কেন? প্লিজ মাফ করে দাও বাবু, আমি আর এমন করব না কখনো। আরে তোমার আবার কি করলে? আমি তোমাকে আজকের মতো একটা রাতে অমন কান ধরাইছে তাই, আর তুমি কান ধরে উঠবস করার সময় জ্ঞান হারিয়েছিলে। আরে আমি তো এমনি জ্ঞান হারানোর অভিনয় করছিলাম, আমি জানতাম না তুমি এমনভাবে কাঁদবে। আমায় খুব ভালোবাসো তাই না? মানে কি? তার মানে তুমি এতক্ষণ ধরে আমার সাথে অভিনয় করলা? আমি তোমায় কচু ভালোবাসি, কচু কচু কচু, 1 কচু 2 কচু 3 কচু। ও আচ্ছা তাই, তাহলে থাকো আমি গেলাম। তোমার আজকে মেরেই ফেলবো শয়তান, আমার সাথে ফাঁসলামি করো বাসর রাতে তাই না? কথাটা বলে নীলা কিলঘুষি মারতে থাকলো হৃদয়ের গায়ে, ননস্টপ কিলঘুষি। আর হৃদয় কিছু উপায় না পেয়ে শক্ত করে জড়িয়ে ধরলো নীলাকে। আমাকে ছেড়ে দাও। কেন? তোমাকে আরো কিলঘুষি মারবো তাই? আমি তো ছাড়ছি না তোমায়। ছেড়ে দিব নাকি আপুকে চিৎকার করে ডাকবো? আচ্ছা ডাকো দেখি, গলায় কত জোর তোমার। নীলা ডাকতে যাবে এমন সময় হৃদয় নীলাকে ইয়ে দেয়, আর নীলা হৃদয়কে না মেরে জড়িয়ে ধরে তলিয়ে যায় ভালোবাসার এক অতল সাগরে। চলতে থাকুক না ওদের এমন দুষ্টু মিষ্টি ভালোবাসা,